আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসে সিস্টেম সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর শাখার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা যে বিষয় আলোচনা করবো সেটা হলো তৃতীয় অধ্যায় বীজগণিত অংশ। আমরা কিন্তু কোনো সংখ্যার সাথে যোগ করবো, যোগ করবো। তো এখানে আমি একটা কি উদ্দীপক লিখেছি, তারপর কোন নাম্বার কি বলছে এক্স এর মান নির্ণয় করো। এখানে এক্স এর একটা কি দাও আছে রাশি দাও, সেখান থেকে আমরা এক্স এর মান বের করব। তো কোন নাম্বারটা আমরা কিভাবে সমাধান করতে পারি, কোন নাম্বার? তো আমরা প্রথমে লিখবো উদ্দীপক হতে পাই আছে, প্লাস আছে। আর এখানে প্লাস আছে, প্লাস আছে,
প্লাস 6 মাইনাস 1 আছে প্লাস 1 এখন আমরা যোগ করব 5 আর 6 11 আর 1 12 অর্থাৎ 12 1 মান কত বের হলো 12 বের হলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তোমরা সকলে লক্ষ্য করো x এর মান কত হয়েছে 6 y এর মান কত হয়েছে 12 এখানে স্পষ্ট তো মাইনাস 6 এর জায়গায় 12 বড় তো আমরা এখন লিখব যেহেতু তো প্রশ্ন কেন্দ্রিক দশা গণ তোমরা এটা বুঝতে পেরেছো তো আবার দেখো লক্ষ্য করো এখানে বলছে দেখ হাউ সে y ইজ গ্রেটার দ্যান x সেক্ষেত্রে আমরা x এবং y এর মান বের করতে বের করে দেখলাম যে y এর মান বের হলো 12 x এর মান বের হইছিল -6 তো নিশ্চয় থেকে 12 -6 অপেক্ষা বড় সুতরাং y ইজ গ্রেটার দ্যান x তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার সব বলো এখানে বলছে x ও y এর মান সংখ্যায় খাই বসিয়ে x প্লাস y লেখো অর্থাৎ x y এর মান সংখ্যায় খাই বসানোর পরে x প্লাস y অর্থাৎ x এবং y এর যোগফল বের করব তো দেখো এটা আমি কিভাবে করব এটা কি হলো আমার কিসের মান বের হলো
y মান অর্থাৎ এখান থেকে আমরা কোন পর্যন্ত গেলাম এই পর্যন্ত গেলাম এটা কত প্লাস 12 তো প্রিয় শিক্ষার্থীদের দশম শ্রেণীর এখানে আবার আমরা লক্ষ্য করো এখানে আমাদের বের করতে হচ্ছে কি -6 প্লাস 12 অতএব এখন আমরা কি করব সংখ্যা রেখা শূন্য দাগ থেকে বাম দিকে আসসালামু আলাইকুম।